অগ্নিপথ বিক্ষোভের প্রভাব এবং এই রাজ্যের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে মোট 13টির মতো ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল করেছে পূর্ব রেল একবার জানাবো। হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া দ্বারভাঙা এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস, হাওড়া ডিব্রুগড় এক্সপ্রেস, শিয়ালদহ বালিয়া এক্সপ্রেস, এ রাজ্যে 13টি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলে 6টি ট্রেন বাতিল করা হয়েছে। এনজেপি রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এনজেপি নয়াদিল্লি এক্সপ্রেস, গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস, কাটিহার সমস্তিপুর এক্সপ্রেস, কাটিহার বারাউনি এক্সপ্রেস, অর্থাৎ উত্তর পূর্ব সীমান্তের রেলের 6টি ট্রেন বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, অগ্নিপথ বিক্ষোভের জেরে এ রাজ্যে 13টি ট্রেন বাতিল করা হয়েছে। একটা সময় আমার ট্রেন ছিল, সেইটা আবার ক্যান্সেল করলাম, কুম্ভ এক্সপ্রেস। এখন কথা হলো আমি ওইখানে এনিহাও আমার ওইখানে দেওঘরে যেতে লাগে ছেলেকে নিয়ে, এখন কীভাবে যাবো সেটা সহায়তার জন্য আমি এখানে আসছি আর কি। সমস্যায় পড়েছি, খুবই সমস্যায় পড়েছি, মানে আমার সাথে ছেলে আছে, ফ্যামিলি আছে কমপ্লিট। আমি মধুপুর থেকে আসছি আর সমস্যাটা এটাই, মধুপুর থেকে দার্জিলিং বেড়াতে গেছি, ঠিক আছে, দার্জিলিং থেকে আসবার সময় এই সমস্যা আমি পড়েছি। ক্যান্সেল, ট্রেন করা ছিল আগের থেকে, এখানে এসে দেখলাম ক্যান্সেল, ধাতস্থ হয়ে গেছি, তারপরে আবার দুটো দুটো ট্রেন করালো, দ্বারভাঙ্গা শতাব্দী এইসব ক্যান্সেল হয়ে তারপরে এখন আবার আরেকটা ট্রেন পেয়েছি, মানে আসানসোল অবধি। কলকাতা পৌঁছাতে গিয়ে তো অনেকটা সাফারার হলাম, এতক্ষণ 14 ঘন্টা ট্রেন লেট ছিল, বাট আমার বাচ্চাটা স্কুল দিতে লাগে কালকে, ঝাড়খণ্ডে পৌঁছাতে লাগে, ওটার জন্য 3 বার টিকিট কেটে আমরা 3 বার টিকিট ক্যান্সেল হয়েছে। এটার কি কোনো সলিউশন নেই? এ তো সেই প্রবলেম ক্রিয়েট করছে আর ওরকমভাবেই তো শো করছে, বাস টাইম শিডিউল একটা দেখিয়ে দিচ্ছে। দার্জিলিং থেকে এসেছি, আমাদের ট্রেন ছিল প্রথমে উইকলি এক্সপ্রেস দ্বারভাঙ্গা, তো এসে দেখি আর ট্রেন বাতিল, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে আমি কুম্ভ এক্সপ্রেস কথা হয় কুম্ভ এক্সপ্রেসও বাতিল, তারপর খুব এখন সমস্যার মধ্যে পড়ে আছি, কী করবো না করবো বুঝতে পারছি না দাদা।